সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষা দেব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ পড়ার সময় আমরা জানি কয়েক প্রকারের গুনাহ করতে হয়, কয়েক প্রকারের গুনাহ করতে হয়। তার মধ্যে একটি গুনাহ হলো ওয়াজিব, যেখানে আপনাকে অবশ্যই গুনাহ করিতেই হবে, না করিলে গুনাহ হবে। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোরআন তেলাওয়াতকারী আছেন যে কোরআন তেলাওয়াত করে সওয়াব তো হয় না কিন্তু কোরআন তাকে বদদোয়া দেয়। প্রিয় আমার দিনী ভাই বোনেরা, আমরা যতটুকু কোরআন পড়ব, যতটুকু আমল করব সহিভাবে করার জন্য চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে নুনে অথবা মিমে, নুনে অথবা মিমে যদি তাজদিদ থাকে তাহলে গুনাহ করিয়া পড়িতে হবে। আশেপাশে কোন হরফ আছে না আছে আমাদের দেখার কোনো দরকার নাই। নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই আমরা গুনাহ করিয়া পড়িব। এই গুনাহটাকে ওয়াজিব গুনাহ বলে। এখন আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিব। এই শব্দগুলা কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। কোরআন শরীফ পড়তে গেলে আপনারা এই শব্দগুলা পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম আলিফ জবর মা, ইন্না মা, ইন্না মা। ইন 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 নাকের ভিতরে কতক্ষণ গুনগুন করে শব্দ করাকে গুনাহ বলে, ঠিক আছে। ইন্না মা, ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিমে তাজদিদ ওয়াজিব গুনাহ, মিম আলিফ জবর মা, ফালাম মা, ফালাম মা, ঠিক আছে। ইন্না মা ফালাম মা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, ইন নুনে তাজদিদ ওয়াজিব গুনাহ, ইন্নাকুম, ঠিক আছে। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মিমে তাজদিদ ওয়াজিব গুনাহ, ঠিক আছে। মুজাম, মিম জের মি, লাম পেশ লু, মুজাম্মিলু, মুজাম, মুজাম, মুজাম্মিলু, ঠিক আছে। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, মিমে তাজদিদ ওয়াজিব গুনাহ, সুম্মা, ঠিক আছে। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, মিম মা। ফা ইয়া জের ফি, হা নুন জের হিন, নুন জবর না, হিন না, ঠিক আছে। ফি হিন না, ফি হিন না, হিন না, এগুলা সব কোরআন মাজিদের শব্দ। ওয়াও জবর ওয়া, জিম নুন জবর জান, ওয়াজান, নুন খারা জবর না, তা দুই জের তিন, ওয়াজান না তিন, ওয়াজান না তিন, ওয়াজান তিন, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, মিম আলিফ জবর মা, ওয়ালাম মা, لما عين ميم زبر عم ميم زبر ما عم عم ঠিক আছে জিম জবর জা হা নুন জবর হান জাহান নুন জবর না মিম জবর মা জাহান্নামা জাহান ওয়াজিব গুনাহ নুনে মিমে তাসদীদ থাকিলেই ওয়াজিব গুনাহ জাহান্নামা ঠিক আছে হামজা মিম পেশ মিম পেশ মু كاب زبركا أمكا أمكا তাহলে আমরা বুঝলাম কি নুনে অথবা মিমে তাসদীদ থাকিলেই আমাদের ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হবে ঠিক আছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু